বিদ্যালয়ের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এক ছাত্রীর জুতো বেঁধে দিলেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণ। সোমবার নোয়াগাঁও কৃষ্ণনগর হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী। প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন মন্ত্রী। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভিক্টরি স্ট্যান্ডে দাঁড়ানো এক ছাত্রীর জুতোর বেল্ট খোলা ছিল, এতে যে কোনো সময় ঘটতে পারত দুর্ঘটনা। ব্যাপারটি বুঝতে পেরে ছাত্রীর জুতোর বেল্ট লাগিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রীর এই উদ্যোগ দেখে অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকদের থেকে আওয়াজ উঠল, ডু ইট লাইক মিনিস্টার সুদীপ। এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বড় স্বপ্ন নিয়ে ছাত্রছাত্রীদের সামনের দিকে এগিয়ে যাওয়ার কথা বললেন স্বাস্থ্যমন্ত্রী। স্বাভাবিকভাবেই অনেকে চিন্তা ভাবনার মধ্যে থাকবে, আমি শিক্ষক হব, আমি শিক্ষিকা হব, আমি প্রফেসর হব, ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, কেউ প্লেন চালানোর স্বপ্ন থাকবে, কেউ আর্ম ফোর্সেস যাওয়ার স্বপ্ন রাখবে, এবং এই স্বপ্নটাকে সামনে রেখে তোমরা পড়াশোনা চালিয়ে যাও ভালো করে,